আজকে মুরগি রাজ্যে মুরগি রয়েছে আছে চিকেন চাষ লেগে আছে বিপ চাষ লেগে আছে সুতি কাবাব আছে নার্গিস কাবাব আছে এটাই বড় বাপ প্লেট পোলা কাই টুঙ্গা বড় বাস আয় নিয়ে যা কালি কাবাব সুতি কাবাব নার্গিস কাবাব চিকেন কাবাব আয় সুতি কাবাব কে যে টাকা নবাব আব্দুল জব্বার শাহী দই বড়া জাফলনের সরবত এই যে বাবুল ভাই শাহী সুতি কাবাব দুইটা আইটেম আছে মুরগি মশলা গাল মুরগি মশলা বড় বাপের পোলা গো হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাডভেঞ্চার মাইন্ড ফিট চ্যানেলে আমি মুরাদ খারাপ সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমরা আছি প্রথম ঢাকার চক বাজারে এটা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় ইফতার মার্কেট এখানে প্রথম ঢাকার লোকেরা নানা স্বাদের নানা বর্ণের নানা রঙের ইফতার নিয়ে হাজির হয় প্রতিনিয়ত আর আজকেও আমরা এসেছি এই ইফতারগুলো ভিজিট করার জন্য আমার সাথে আছে রেয়ার ভাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ড আমরা ঢুকে দেখতেছি বিশাল ইফতারের সমাহার আর এখানে দেখতেছি ভাই এটা কি মুরগির রোস্ট 250 টাকা পিস এটা হলো জালি নাম কি সাসলিক আচ্ছা চিকেন সাসলিক 50 টাকা পিস বিফ সাসলিক 40 টাকা 60 টাকা পিস জালি কাবাব খাসি 30 টাকা পিস মুরগি ফ্রাই এটা হলো 300 টাকা পিস গোল পাখি ফ্রাই 60 টাকা পিস গোল পাখির রোস্ট 50 টাকা পিস খাসি দা 600 টাকা পিস আবার গ্রিল আছে এটি আছে হলো দেশি মুরগি এটা দেশি মুরগি এটা পাকিস্তান আরামি মুরগি এটা 350 এটা হলো 300 আর এই যে জাল কালিয়া এটার নাম হলো জাল কালিয়া 350 টাকা সুতি কাবাব খাসি সাতশো এই যে গুরুটা হলো 600 টাকা এটা ব্রিটিশ আমলের মুরব্বীরা সেল করতো আমার দাদা দাদা সেল করতো এবারে আমার বাপে করছে এবারে আমি করতেছি কাবাব কে চল চক বাজার সাই সুতি কাবাব আপনারা চক বাজারে ইফতারের পাশাপাশি এখানে হিউজ পরিমাণে ফুডের কালেকশন পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে ফুডও কালেকশন করতে পারবেন পঞ্চাশ টাকা করে আপনার গরুর টিকা আছে আপনার 40 টাকা করে জালি কাবাব আছে আপনার গরুর খাসি আছে সুতি কাবাব মুরগির ভুনা আছে মুরগির জাল ফ্রাই আছে মুরগির রোস্ট আছে মুঠি রোল আছে সাসকিজ আছে আপনি জালি কাবাব আছে আমার দাদাই করছে আমার চাচারা করতেছে এখন আমরা করতেছি ঠিক আছে আমাদের পুরো পুরুষ থেকে করতেছে ব্যবসা ঠিক আছে জালি কাবাব সুতি কাবাব নার্গিস কাবাব চিকেন কাবাব আই সুতি কাবাব পেঁয়াজ রাখেন নবাব মাই ডিয়ার ফ্রেন্ড আমাদের কাছে এখানে শাহি জিলাপি আর এই জিলাপির মূল্য হচ্ছে 220 টাকা আপনারা যে বিরাট সাইজের জিলাপিটা দেখতে পাচ্ছেন এটি পুরান ঢাকার বিখ্যাত একটি জিলাপি এটাকে বলা হয় শাহি জিলাপি এটা মাসকালের ডাল পোলায়ের চাল বেসন দিয়ে তৈরি করা হয় তারপরে চিনির যে শিরায় ভিজিয়ে রাখা হয় এটি খুবই সুস্বাদু কিন্তু এই মুহূর্তে আমরা টেস্ট করে স্বাদ বলতে পারছি না আশা করি আপনারা যদি কখনো আসেন এইটার স্বাদ আপনি ইফতারের সময় নিতে পারবেন 250 টাকা পিস মুরগি চিকেন 250 পিস আচ্ছা কোয়েল পাখি 60 টাকা পিস 60 টাকা পিস এটা আছে খাসি দাম খাসি দাম এটা কত 500 টাকা পিস 500 টাকা পিস আর এটা এটা আছে গুনা মুরগি মানে এখানে মুরগির আচার আছে গায়ে গিয়া এখানে পাওয়া যাচ্ছে ঘুগনি পাওয়া যাচ্ছে ছোলা পাওয়া যাচ্ছে
প্রাইসগুলো এটা হলো 140 টাকা, এটা হলো 80 টাকা। এই যে আজকে সুদিক আব্দুল জব্বারের শাহী দই বড়া জাফলনের সর্ব, এই যে বাবুল ভাই শাহী সুদিক আইটেম, বড় বাটি হলো 200 টাকা, ছোট বাটি হলো 100 টাকা। 5 পিস থাকে ছোট বাটিতে, বড় বাটিতে 10 পিস। গেছে বছর যেই রেট আছে এই বছরও সেই রেট। এটা গরু, এটা খাসি, এটা এটা কত বিক্রি করতেছেন? এটা 1200 টাকা কেজি, এটা 1000 টাকা কেজি। আলুটা আছে, জাপানের পেস্তা শরবত আছে, পেস্তা শরবত 200 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে। আলির দই বড়া আজম শক্তি মুখে রুচি লেগে খায়, 200 100 200 100। মুরগি আছে 220 টাকা পিস, পাকিস্তানি আছে 50 টাকা পিস, দেশি মুরগি আছে 300 টাকা পিস, শাস্ত্রী আছে 50 টাকা পিস, আর এই যে ললিপপ আছে 40 টাকা পিস, সুদি কাবাব 600 টাকা কেজি, খাসির লেগ আছে 500 টাকা আর পার পিস। আছে ভাই 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম। মুরগি মশলা লাইন বড় বড় মুরগি খাসি মুরগি দিকে, এই যে বড় বড় খাসি মুরগি দিকে, এই যে খাসি লাইন 550 টাকা। আচ্ছা, এই যে ভাই, এই যে টাটকা খাবার, সুস্বাদু খাবার, ভালো খাবার এদিকে। এগুলা যা খাবেন চলে খাবেন, এগুলার মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক আছে? ইফতারের পরে খাবেন, সারাদিন রোজা রাখলে একটু মানে মুখে একটু দিতে লাগবে, আচারটা খালি মুখে রুচি আসবে, খাওয়া দাওয়া বাড়বে, এই যে ঝাল লাগে আর ভাল লাগে খালি। আমাদের এখানে ছানা পাওয়া যাচ্ছে আর শুধু মাখন পাওয়া যাচ্ছে, আর গরমের জন্য আমরা মাখন করতে পারছি না, আর মাখন তেল হয়ে গেছে। দাম আমি কম মূল্যে চাচ্ছি, কারণ আমার বাবার ব্যবসা, তো সেই জন্য 12 মাসে ব্যবসা, রমজান মাসের জন্য 10 টাকা কম, খালি আল্লাহ নামে 40 হলে ভাই। এইটার নামই হচ্ছে সিটি কাবাব, চটপাইয়ের ঐতিহ্য আসেন এদিকে, এইটাই এইটার নাম হচ্ছে সাই সুতি কাবাব, আর ওই তারও আসেন। সব পাপের পোলা খাইটা 800 টাকা কেজি, তারপর এটা 500 500 টাকা কেজি, আমরা কিছু মাথা নিচ্ছি, এখন আমাদের টেস্ট করে দেখা সম্ভব না, তবে পুরান ঢাকায় ইফতারের সময় এই মাথাটা টেস্ট করার একটা রেওয়াজ আছে, প্রত্যেকে এই মাথা দিয়ে তারা ইফতারি করেন। আমরা মাথা সামগ্রী নিয়ে যাচ্ছি, আশা করি খুবই সুস্বাদু হবে, আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে মাথাটা কীরকম ছিল। আর যে চিনে সে চিনে, 78 বছর আগে দেখালেন, এটা ঐতিহ্য, বাপের বড় পোলা খায়, ডঙ্গা বড় বড় লয়ে যায়, বাপের পোলা খায়, এইটা অরিজিনালটা দেখালেন ভাই, অরিজিনালটা দেখালেন, রোগ থাকতে অন্ধ হন না, টেকা দিয়া ভেজাল খান না, রোগ থাকতে অন্ধ হন না, টেকা দিয়া ভেজাল খান না। মাই ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা আগে পেয়ে যাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনার হচ্ছে পেস্তা বাদামের সর্বত হচ্ছে 250 টাকা লিটার, এটা ফালুদা, এটা 100 টাকা, এটা 200 টাকা, এটা হাফ লিটার, এটা 1 লিটার, এটা লাভাং 120 টাকা লিটার, এটা পেস্তা বাদামের সর্বত, মালাই পেস্তা, এটা বোরহানি, এটা লাভাং, এটা হচ্ছে মাথা।